আসসালামু আলাইকুম। পুরপিয় শানের ক্রিয়েশনের পক্ষ থেকে আমি সুলতানা মরিয়াম। সবাই কেমন আছেন? আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা হলো খুবই সুপরিচিত আমাদের সবার, এটা এটা যেটাকে বলা সাজনা পাতা। তো যাই হোক, এটার খুবই সুস্বাদুভাবে একটু ডিফারেন্ট স্টাইলে আমি আজকে রেসিপিটা মেক করেছি। আশা রাখি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আমি এটা ইলিশ মাছের একটা লেজ দিয়ে এটা ভালো করে ফ্রাই করে আমি মেক করেছি। খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে 300 গ্রামের মতো এই সজনা পাতা আছে। এটা আমি একটা শপের থেকে আনছি। আমি যেহেতু কাতারে থাকি, এটা লুলু হাইপার একটা শপ আছে, ওখান থেকে আমি এনেছি। তো আমি সবগুলা পাতা ডালার থেকে আমি ছেড়ে নিয়েছি। এখানে আমি খুব অল্প সময়ের জন্য, জাস্ট 3 মিনিটের জন্য, আমি ভালো করে এই সজনা পাতাগুলা ওয়াশ করে আমি দেন পানিটা ঝরাই নিছি আমার ইয়েতে, জাজরিতে। তো আপনারা পানিটা একদমই ঝরাই নেবেন, পাতার থেকে এমনিতেও একটু ইয়ে বের হবে, পানি বের হবে। তারপর আপনারা এটাকে এরকম একটা ফ্রাই প্যান অথবা একটা টালার মতো একটা খোলাতে আপনারা 3 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে, হাই হিটে অবশ্যই করবেন, তাহলে পাতাগুলোর কালার অনেক ভালো থাকবে। 3 মিনিট, অনলি 3 মিনিট একদম দাঁড়ায় থেকে আপনারা এ দেখেন আমার পাতাগুলোর রংটা কত সুন্দর, এভাবে করে নেবেন। 3 মিনিট পরে এটা ভালো করে এভাবে মানে নেড়ে চেড়ে দেখবেন যে পানিটা, এটার সাথে যে পানিটা আছে এই পানিটার থেকেই এটা সুসিদ্ধ হয়ে গেছে। তা আমরা কম বেশি এটা অনেকভাবেই খাওয়া যায়, এটা শাকের মতো করেও খাওয়া যায়, তারপর আবার টাকি মাছ বলে আমাদের দেশে যে কোনো মাছ দিয়ে খেতে পারেন, বোয়াল মাছ অথবা আপনার কাতল, ইলি কি বলে রুই মাছ, এগুলার পেটি দিয়ে, পেটি বলি আমরা মাঝখানে যে লম্বা লম্বা কাঁটা থাকে, ওই মাছ দিয়ে করতে পারেন। কিন্তু আমি আজকে যেটা করেছি, ইলিশ মাছের একটা লেজ দিয়ে এটা ভালো করে ফ্রাই করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি বড় বড় কাঁটাগুলো সরাই। খুবই ভালো লাগছে, একদম ডিফারেন্ট একটা ইলিশ মাছটা, এমনিতেই সুস্বাদু, খুবই ভালো লাগছে সম্পূর্ণ। আমি আমার নিজের আইডিয়ার থেকে এটা করছি, আশা রাখি আপনাদের ভালো লাগবে। এভাবে করে আপনারা করে নিয়ে দেখতে পারেন এবং আমার ফেসবুক পেজের গ্রুপ, ফুড ক্রিয়েশনের ক্রিয়েশনের একটা গ্রুপ পেজ আছে, ওখানে শেয়ার করতে পারেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আমার খুবই ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। এখানে দেখেন ইলিশ মাছের লেজটাকে আমি বড় বড় কাঁটাগুলো সব ছাড়িয়ে নিছি, তারপর আমি এটাকে ব্ল্যান্ড করে নিব। আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন অথবা হামানদিস্তা বলে ওটা তো করতে পারেন। অবশ্যই মনে রাখবেন বড় বড় কাঁটাগুলো অবশ্যই সরায় নেবেন। খুবই সুস্বাদু লাগছে, একদম ডিফারেন্ট একটা টেস্ট পাইছি। আর মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যে যেরকম ঝাল খান এরকম আর কি। কিন্তু পাতাটা আমি কোনোভাবেই ব্ল্যান্ড করব না, পাতাটা আমি হাতে ডোলে এটা মরিচের সাথে মিশিয়ে নিব। আমি অবশ্যই অবশ্যই এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল দিয়ে করেছি এটা আর কি। এটা শাক হিসেবেও খাওয়া যায়, এটা ছড়াটা আমরা ডালের সাথে খাই, আমরা কম বেশি সবাই জানি। দেখেন আমার পাতাটা একদম আলাদা আলাদা করে আমি ইয়ে করে নিছি। 3 মিনিট আমি এটাকে কুক করার পরে এটা আমি কাঁটা চামচ দিয়ে পাতাগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। এখানে আমার টেস্ট স্বাদ অনুযায়ী আমি মরিচ নিয়েছি, আর পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আর অবশ্যই এটা কাঁচা পেঁয়াজ দিয়ে করতে হবে এবং কাঁচা সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে আসল টেস্টটা পাবেন। তো দেখুন আমি কীভাবে, আমি দেখেন ব্ল্যান্ড করে নিয়েছি আমার ইলিশ মাছটা। ক্যামেরা বাইরের ইয়ের জন্য, রোদ্রের আলোর জন্য আমার মাছটা একদমই সাদা বোঝা যাচ্ছে। তো লবণটা পরিমাণ মতো দিবেন, এটা হলো কথা। আর ধনিয়া পাতাটা আমি একদমই কম দিছি, না দিলেও হবে, কারণ আমরা জানি যে এই সজনা পাতার আলাদা একটা নাইস একটা অ্যারোমা আছে, এটা পুষ্টিগুণে ভরা একটা পাতা এরকম আর কি। তো যাই হোক, আমি ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা না দিলেও হবে। সরিষার তেলটা আমি 2 চা চামচের মতো দিয়েছি এখানে, এটা আর কি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে 300 গ্রাম আমার এই সজনা পাতা। তো আমি এটা ভালো করে আমার টেস্ট অনুযায়ী আমি মরিচটা দিয়েছি, আপনারা মরিচটা কম বেশি দিতে পারেন।
তো যাই হোক, এটা আমার মাখানো হয়ে গেছে, তারপর আমি পাতাগুলো মেখে নিব। খুবই চটজলদি একটা রেসিপি, এটার মধ্যে ভালো করে ওয়াশ করে নিতে হয়, এটা হলো কথা। তো যাই হোক, এখন আমি এটা মাখানো হয়ে গেছে, এখন আমি পাতাটা মিলাই দিই, পাতাটার সাথে একদম ভালো করে মিলাই দিব। এটা গরম ভাতের সাথে খুবই ভাল লাগবে। আমি মাঝে মাঝে দেখা যায় যে আমার বাচ্চাদেরকে আমি স্যান্ডউইচের মতো করে রুটির ভিতরে দিয়ে তারপরে হুমুস দিয়ে আমি দিয়ে দিই, এরকম করি এটা আর কি। কারণ বাচ্চারা নর্মালি আমরা জানি মাছ খেতে চায় না, এই জন্য আমি এই প্রসেসগুলো করি। এখন আমি এই পাতার সাথে এই মাছের যে মিশ্রণটা এটা মিশিয়ে নিব, তাহলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। এখানে আমার 1/4 চা চামচের মতো লবণ লেগেছে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন। আর অবশ্যই আমি মাখানোতে বুঝতে পারতেছেন এখানে আমার কাছে সরিষার তেল একটু কম মনে হয়েছে, আমি টোটাল এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী সরিষা, এখানে সরিষার তেলটাই দিতে হবে, অন্য তেল দিলে অত ভাল লাগবে না। তো যাই হোক, আশা রাখি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইলো। যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর যারা করেননি তারা আশা রাখি করে নিবেন। তো আপনারা অবশ্যই এটা যারা জানেন তাদের জন্য, না যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।